সব রেকর্ড ভেঙে করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 77 প্রাণহানি প্রতি 23 মিনিটে একজনের মৃত্যু শনাক্ত প্রায় 5,500 ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী রাজধানীর সব হাসপাতালে প্রকট আইসিইউ সংকট এলাকা ভিত্তিক ফিল্ড হাসপাতাল করার পরামর্শ বিশেষজ্ঞদের কঠোর লকডাউনের আগে বিকল্প বাহনে দলে দলে ঢাকা ছাড়ছেন মানুষ স্বাস্থ্যবিধি তোয়াক্কা ছাড়াই শপিং মল থেকে ফুটপাত সর্বত্র জমজমাট কেনাবেচা এবং শরীরে ক্ষতচিহ্ন নিয়ে একদিনের ব্যবধানে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আরও একটি তিমির মরদেহ রাজধানীতে করোনা সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা রূপনগর ও আদাবর জানালেন আইইডিসিআর চলে গেলেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন দুর্ঘটনায় এড়াতে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত আইসিডিডিআরবি এর টেস্ট রিপোর্ট চলমান লকডাউনের ধারাবাহিকতা কাল ও পরশু চলবে 14 এপ্রিল থেকে বন্ধ সব বন্ধ জানালেন ওবায়দুল কাদের করোনায় চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 9 জনের মৃত্যু দ্বিতীয় দফা লকডাউনে আটকে পড়ার শঙ্কায় দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ দেশে 24 ঘন্টায় 78 জনের মৃত্যুর রেকর্ড নতুন শনাক্ত 5,819 জন প্রথম ধাপের লকডাউন চলবে 13 এপ্রিল পর্যন্ত 14 তারিখের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন শিগগিরই জানালেন ওবায়দুল কাদের রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে বিদ্যুতের 13টি খুঁটি সড়কে যান চলাচল বন্ধ কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীর ফুটপাথ শপিং মলে চলছে কেনাবেচা ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ তবে কার্গো ফ্লাইট চলবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ অবস্থায় স্থিতিশীল পরিচারিকার সহ একই বাড়িতে আক্রান্ত 9 জন করোনায় প্রতিদিনই ভাঙছে রেকর্ড একদিনে সর্বোচ্চ মৃত্যু 78 শনাক্ত প্রায় 6,000 দ্বিতীয় দফা লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীর ফুটপাথ শপিং মলে চলছে বেচাকেনা কঠোর লকডাউনেও চালু থাকবে কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত এবং করোনা নিয়ে গেল জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া